61 সালে রঞ্জিত নগরের রামপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন এলাকার এক মহৎপ্রাণ ব্যক্তি। দীর্ঘ বছর পরে 2017 সালে স্কুল সংলগ্ন পুকুরটিকে সংস্কারের নাম করে নানান ছল ছাত্রের আশ্রয় নিয়ে ভরাট করেন তৎকালীন বাম বিধায়ক রতন দাস এবং তাদের সাঙ্গপাঙ্গরা। শুধু ভরাট করাই নয়, সেই জমি বিক্রি করে দেওয়া হয় নানান জনের কাছে। আজ 76 বছর পরে সমগ্র এলাকাবাসীর স্বার্থে যখন রাস্তা তৈরির কাজ হাতে নিয়েছে পৌর নিগম, তখন 80% কাজ সম্পন্ন হবার পরেও থমকে আছে নানান জমি জটিলতার গেরুর ফলে। পৌর নিগমের 14 নং ওয়ার্ডের সমবেত এলাকাবাসীরা তাই সংবাদ মাধ্যমের কাছে নিজেদের লড়াই আর জীবন যন্ত্রণার কথা তুলে ধরেছেন প্রামাণ্য নথিপত্র সহ। তাদের একটাই দাবি, রাস্তাটি যেন অবিলম্বে তৈরি করে দেওয়া হয়, যার ফলে ভীষণভাবে উপকৃত হবেন এলাকাবাসীরা। বিগত 76 বছর ধরে এই এলাকায় কোনো রাস্তাঘাট হয় নাই। তো 76 বছর পর যখন একটা স্যাংশন অর্ডার হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, তখন 80% কাজ হওয়ার পরে আচমকা কাজটা বন্ধ, কোনো সরকারি নথিপত্র ছাড়াই, কোনো পেপার্স নেই। যে কী কারণে বন্ধ হলো কোনো পেপার্স নেই। আমরা যখন যোগাযোগ করলাম মেয়রের সঙ্গে, মেয়র বলছেন ওনাকে নাকি উপর থেকে কেবা কারা বলছেন যে এটা জুতের জায়গা। এখন আমরা এসডিএমের সঙ্গেও তারপর আমরা দেখা করেছি, এসডিএম সঙ্গে সঙ্গে ডিসিএমকে অর্ডার করে দিয়েছেন জায়গাটা ডিমার্কেট করার জন্য। আর আপনারা এইদিকে দেখছেন যে এই রাস্তার পাশে ওইদিকে একটা স্কুল আছে, রামপুর এসবি স্কুল। এই রামপুর এসবি স্কুলটা যে জমিটা, এই জমিটাকে হরিচৈতন্যদের 1957 ডোনেট করেছে, যেটা রেজিস্টার্ড ডিড হয়েছে 8 আগস্ট 1961। তারপরে পরবর্তী সময়ে দেখা গেল যিনি বিধায়ক ছিলেন 17 সালে, বিধায়ক রতন দাস, ওইখানে একটা সাইনবোর্ডও আছে আপনারা দেখতে পাবেন, রামপুর এসবি স্কুলের পুকুর সংস্কার করা হয়। তো সংস্কারের নামে দেখতেই পাচ্ছেন যে কি হয়েছে, এটা কি সংস্কার না কিছু। এবং আমাদের এইখানে অনেক পেপারসও আছে, আমরা কি লড়াই করেছি এবং পরবর্তী সময় ওরা যে 2 লক্ষ টাকা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ওরা যে স্যাংশন করেছে এটা আছে। এবং এর জন্য স্যাংশন করেছিল স্কুলের পুকুর সংস্কার। হ্যাঁ, এবং একটা ডিসিশন নিতে ওরা এসএমসি কমিটির 8-8টা মিটিং করেছে। এই পেপারস আছে এখানে, সমস্ত পেপারস। হ্যাঁ, তারপর এইখানে বলা আছে যদি কোনো ধরনের পাবলিক হ্যাজার্ড হয় তাহলে উইদাউট পারমিশনে এই তার ডাইভারশন ক্যান্সেল করে দেবে। তো পাবলিক হ্যাজার্ড যে হয়েছে এইখানে তার প্রচুর প্রমাণ আছে। আসান মেয়রের কাছে জানতে পারলাম যে এটা নাকি ডেপুটি স্পিকার ওনাকে বলেছেন যে এইটা জুতের জায়গা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমরা কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই বা তাদের সঙ্গে আমাদের কোনো নেই। আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা যাচ্ছি যে রামপ্রসাদ পালই বলুন বা বিধায়ক রতন দাসই বলুন, ওনাদের সঙ্গে ব্যক্তিগত আমাদের কোনো ক্লেশ নেই। কিন্তু আমাদের এলাকার সমস্যা হচ্ছে এখানে একটা পুকুর ছিল, এটাকে এরকমভাবে ভরাট করেছে, চতুর্দিকে ঘনবসতি এলাকা, যদি একটা ফায়ার ইনসিডেন্স হয় অথবা মনে করুন এক্ষুন যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো একটা লোক অসুস্থ, একটা মানে স্ট্রোক করে যদি একটা পেশেন্ট, একটা গাড়ি নিয়ে আসতে পারবে না, গাড়ি আস্তে আস্তে রুগীটা এক্সপায়ার করবে, এ হচ্ছে সমস্যা। এবং পৌর নিগম এই যে ওয়ার কোয়ার্টারটা বাই করছিল কি না দেখি বাই করেছে ওয়ার কোয়ার্টার, তো ওরা 3-4 বার করে ওরা জায়গা মাপজোক করেছে, করার পর ওয়ার কোয়ার্টার ওরা বের করেছে। তো ওয়ার কোয়ার্টার যখন বের করেছে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ করেছে ওরা, এটাও তো সরকারের বডি একটা। তো আমরা যে সমস্ত পেপারস পেয়েছি ওইগুলিও সরকারের বিভিন্ন দপ্তর থেকে দেওয়া কাগজপত্র, ও বলছে যে বর্তমান যে জায়গার মালিক সে দাবি করছে, ও বলছে ওর কাছে পর্চা আছে। তো আমাদের কাছে যেটা আছে এই যে আরটিআই, এটাও তো সরকারি নথিটা, এডুকেশন দপ্তর থেকে দেওয়া, তো এটা কি ভুয়া? এটা তো আর ভুয়া না। এই রাস্তা তৈরির দাবিতে উপর মহল সহ বিভিন্ন জায়গায় তারা তদবির করেছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। এ ব্যাপারে প্রয়োজনে আইনি পথেও হাঁটবেন বলে এলাকাবাসীর জোরালো বক্তব্য। এলাকার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বৃদ্ধারাও রাস্তা তৈরির দাবিতে নিজেদের কথা উল্লেখ করে বলেন, কিছু লোকের ছল চাতুরের ফলে আজ সমগ্র এলাকার মানুষকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। ইডা একজন দান করছিল 5 ঘন্টা আর 2 সেকেন্ড এই জায়গাটারে। আমরা এখানটা যে গার্জেন আসলো আগে, তারাও তো ঘুরতেছে না, স্কুল তো স্কুল দান করছে, এটা তো থাকবে। ইডারে যে চলনা কইয়া এর থেকে কিনা হয়, এর কাছে বেচা হয়, এটা যেরকম হয়েছে আমরা
ইডিয়ে এত খবর রাখি না ওখানে যখন আরেকজনে কিনছে কিন্না জায়গা যখন দখল করতেছে ফিলার দিতে হয়েছে তখন গিয়ে আমরা জানছি সব এরপর ওই ওই দরবার চলছে আর কি রাতারাতি এই পুকুরটারে বড় করে ওখান কী করা যায় তহসিলে গিয়া কয় ও অতটা দলিল হয়েছে অতটা দলিল হয়েছে এটা তো দলিল অনেক কোনো কথা না এটা তহসিলা তো আছে না তহসিলা তো না থাকলে এই জায়গা পায় কেমনি উল্লেখ্য এই রঞ্জিতনগর এলাকায় কোনো স্থায়ী রাস্তা না থাকার ফলে যেতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি সহ জরুরি প্রয়োজনের অন্যান্য যানবাহন এমনটাই জানিয়েছেন এলাকার মানুষেরা তাই তাদের দাবি রাস্তাটির কাজ দ্রুত সম্পন্ন করা হোক ব্যুরো রিপোর্ট আর ইনিউজ